মাশরাফির সিলেটের সামনে চরম বিপাকে চট্টগ্রাম। পঞ্চাশের আগেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে আফিফরা। দর্শক, বিপিএল এর উদ্বোধনী ম্যাচে টসে জিতেছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। টসে জিতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন ম্যাশ। অধিনায়কের সিদ্ধান্ত যথাযথই প্রমাণ করছেন দলটির বোলাররা। চট্টগ্রামকে প্রথম পাওয়ার প্লেতে একুশ রানের বেশি নিতেই দেননি সিলেটের বোলাররা। এর মধ্যে আবার দুর্দান্ত বোলিং করে টপাটপ উইকেট তুলে নিচ্ছে দলটি। পাওয়ার প্লের পরের ওভারেই উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সিলেট শিবির। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৩ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৬২ রান। মাঠে আছেন আফিফ হোসেন এবং উন্মুক্ত চাঁদ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন চট্টগ্রামের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন মেহেদী মারুফ এবং আফগান দারুস রাসুল। এর মধ্যে ১১ রান করতে নিজের ভুলে রান আউটের ফাঁদে পড়ে ফিরে যান মারুফ। দারুসও বেশিক্ষণ টিকতে পারেননি। আমিরের বাউন্সারে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের অসাধারণ ক্যাচে পরিণত হয়ে তিন রান করে ফেরেন। বল হাতে নিয়ে সিলেটের পক্ষে দ্বিতীয় উইকেট শিকার করেন রিজাউর রাজা। চট্টগ্রাম অধিনায়ক সুব্রত হোমকে এক রানের ক্যাচে পরিণত করে ফেরান তিনি। দর্শক, আজ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।